মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলায় একজন শিশুর হাত কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জেলার টঙ্গিবাড়ি উপজেলার রাউদভোগ গ্রামের 2 বছর বয়সী নিখোঁজ তাকিয়া আক্তার ফাতেমা নামের একজন শিশুর হাত কাটা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল 10টার দিকে ওই শিশুর বাড়ির পশ্চিম পাশের একটি ঝোপ থেকে শিশুর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গত 28 তারিখে এখানে একটি বাচ্চা তার মায়ের সাথে ছিল, সেখান থেকে তাকে খুঁজে পাওয়া যায় না, তো তাকে সারাদিন সারা রাত ভর খোঁজাখুঁজি করে পরবর্তীতে 29 তারিখ আমাদের টঙ্গিবাড়ি থানাতে একটা নিখোঁজ জিডি হয়। পরবর্তীতে এটা একটা অপহরণ মামলায় আমাদের থানাতে রুজু হয়, তো আমরা তৎপর থাকি। তো আজকে ঘটনাক্রমে তার বাড়ির পিছনে তার লাশ উদ্ধার করা হয়েছে, লাশ খুঁজে পাওয়া গেছে। তো আপাতত দৃষ্টিতে এটাকে একটি অপরাধ বলেই মনে করা হচ্ছে। স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা যায়, শিশু নিখোঁজের ঘটনায় মুক্তিপণ দাবিকারী এক নারীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত নারী আলিনুর স্বপ্না একই গ্রামের নিহত সাইদ মোল্লার মেয়ে। পরে এই ঘটনায় মুক্তার নামে আরো একজনকে গ্রেফতার করে পুলিশ। নিহত ফাতেমার মা জানান, গত শনিবার বাড়ি থেকে নিখোঁজ হয় ফাতেমা। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। তখন ফাতেমার সন্তান না মিললেও নিখোঁজের কয়েকদিন পর ফাতেমাকে অপহরণ করেছে দাবি করে দুইজন ব্যক্তি মোবাইল ফোনে 2 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি টঙ্গিবাড়ি থানা পুলিশকে অবহিত করলে মোবাইল ফোন ট্র্যাকিং করে অপহরণকারী স্বপ্না ও মুক্তার হোসেনকে আটক করে শিশু অপহরণ মামলা রুজু করেন থানা পুলিশ। তাদের পরিবারের দাবি, মুক্তিপণের টাকা না দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ায় তাদের সন্তানকে হত্যা করে ফেলে রেখে গেছে অপহরণকারী দলের সদস্যরা। ওই যে ডাকের খাঁচা পাততে গেছে, ওখানে একটা বাবুর মতো দেখা যায়, দেখেন দিয়ে জড়াইছে। ওরা আমার ডাক দিছে, আমি প্রথম গেছি, গিয়ে দেখে একটা লাশ পড়ে আছে, যে লাশটার কথা আমাদের আমাদের বাস্তি, আমার আপন বাস্তি লাগে। আমাকে এত ছোট্ট একটা বাচ্চা নিখোঁজ হয়েছে, আমরা হয়তো আমরা চেষ্টা করছি জীবিত উদ্ধার করার জন্য, থানা পুলিশও চেষ্টা করছে, কিন্তু আমরা ওইভাবে কোনো ই করতে পারিনি। আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আমি এটা উদ্ধারে আসলে আমাদের কোনো অত্যাধুনিক ওরকম কোনো কিছু নাই যে আমরা নিজেরা প্রচেষ্টা চালাইয়া আমরা ই করব। তবে আমরা যেটা করতে পারছি, আমরা এমনি লোকের মাধ্যমে বিভিন্ন খোঁজ খবরের মাধ্যমে এটা ই করছি। এটা অবশ্যই কষ্টকর, দুঃখদায়ক, এবং এই ঘটনার সাথে যারা জড়িত আছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি, হত্যার যারা করছে এটা তদন্ত সাপেক্ষে যায় দোষী, প্রকৃত দোষী তার ফাঁসি হোক। এই ব্যাপারে টঙ্গিবাড়ি থানার ওসি রাজীব খান বলেন, খবর পেয়ে সকাল 10টার দিকে নিহত শিশুর বাড়ির পশ্চিম পাশের জঙ্গল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। শিশুটির ডান হাতের কোনো আঙ্গুলি ছিল না, ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। এর আগে গত 28 জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার রাউদভোগ গ্রামের নূরে আলম মরলের মেয়ে তাকোয়া আক্তার ফাতেমা তার মা পিয়ারা বেগমের সঙ্গে রান্নাঘরের উঠানের পাশে খেলা করছিল। এ সময় রান্নাঘর থেকে রান্না করা খাবার ঘরে রাখতে যান পিয়ারা। খাবার রেখে গিয়ে দেখেন ফাতেমা সেখানে নেই। পরে আশেপাশে ও আত্মীয় স্বজনের বাড়িতে খুঁজেও ফাতেমার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন নিখোঁজের পিতা নূরে আলম মোড়ল। পরিবারের দাবি, হত্যাকারীদের কঠোর থেকে কঠোর সাজা দেওয়ার ব্যবস্থা করা হোক। আদনান সাদ, নিউজ 71.TV।